ইউনিক ডিজাইনের একটা বেডরুম প্যাকেজ, অসাধারণ কালার কিন্তু করা আছে। কালারটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা কিন্তু মনোমুগ্ধকর একটা কালার। আপনি একটু দূরে থেকে দেখেন যে আমার আলমারিটা কত সুন্দর করে ফুটাই তুলছেন। এই দেখুন কালার এবং গ্লাস, ড্রেসিং টেবিল তো ডিজিটাল দেখতেছি ভাই। আপনি একটু দেখেন কত সুন্দর ভাই ওয়ার্ডরোবের পাল্লার সাথে কি এটা? এটা আপনার গদি দেওয়া আছে, মানে গদি দিয়ে রাখছেন। এই ফার্নিচারগুলোর ওয়ারেন্টি এবং গ্যারান্টি দিয়ে থাকেন কতদিনের? কেমন আছেন ভাই? আজকের ভিডিওতে আপনি কি কালেকশন দেখাবেন? ইউনিক ডিজাইনের একটা বেডরুম প্যাকেজ, অসাধারণ কালার কিন্তু করা আছে। এটা মূলত শ্যাম্পিং কালার বলা হয়। আপনারা চাইলে কিন্তু এই কালার চেঞ্জ করে নেবেন, এর চাইতে স্ট্যান্ডার্ড কালার আছে, এটাও কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো ভাই প্রথমে জানতে চাচ্ছিলাম শপে আসার অ্যাড্রেসটা। আমাদের শপে আসার অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং আসতে হবে। আচ্ছা, হাউস বিল্ডিং থেকে পূর্ব পাশে আসে ফায়দাবাদ চৌরাস্তা, ফায়দাবাদ চৌরাস্তা আসলে আমাদের শোরুমে আসতে পারবে। এবং যদি কেউ না চিনে তাহলে সেই ক্ষেত্রে আমাকে ফোন দিলে আমি তাকে রিসিভ করে নিয়ে যাবো হাউস বিল্ডিং থেকে। স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে সরাসরি ভাইদের শপ অথবা কারখানা ভিজিট করতে পারবেন। আর যারা আসতে পারবেন না তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে বাসায় বসে এই প্রোডাক্টগুলো কিন্তু ভালোভাবে দেখে শুনে নিতে পারবেন। এবং বাংলাদেশের 64টা জেলায় কিন্তু ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার এবং পিকারের মাধ্যমে। সেক্ষেত্রে ভাই ডেলিভারি চার্জটা কে বহন করবে? সব কাস্টমার, কাস্টমার বহন করবে, আপনি মানে দায়িত্ব নিয়ে পৌঁছাই দিবেন। আচ্ছা ভাই, আজকের এই বেডরুমে কি কি আইটেম থাকতেছে? ছয় ফিট বাই সাত ফিট একটা খাট থাকবে, খাটের সাথে একটা সাইড টেবিল থাকবে, তারপরে থাকতেছে হচ্ছে আপনার একটা 4 ফিট একটা ভ্যানিটি ড্রেসিং, একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে, তারপরে থাকতেছে একটা হচ্ছে আপনার 4-5 ফিটের একটা হচ্ছে আপনার ওয়ার্ড্রোব, স্ট্যান্ডার্ড সাইজের একটা ওয়ার্ড্রোব। আচ্ছা ভাই, থ্রি পার্টের একটা আলমিরা থাকবে, তারপরে থাকতেছে একটা শোকেস, তারপরে থাকবে একটা শোকেস। তাহলে ভাই কয় আইটেম নিয়ে আজকের এই বেডরুম প্যাকেজ? টোটালি 6টা আইটেম, 6টা আইটেম নিয়ে আজকের এই বেডরুম প্যাকেজ। আচ্ছা ভাই, আমি জানতে চাচ্ছিলাম এই প্রোডাক্টগুলো আপনি কি দিয়ে তৈরি করছেন? এগুলো সব হচ্ছে আপনার হচ্ছে ক্যানাডিয়ান উড প্রসেসিং দিয়ে। আচ্ছা, এবং হচ্ছে সেগুন সলিড কাঠ। আচ্ছা ভাই, ঠিক আছে। তাহলে প্রথমে আজকে আপনি কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছিলেন? বেডটা দিয়ে দেখাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থে একটু কাছে দিয়ে দেখাই দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ ফুল বক্স খাট পেয়ে যাবেন, এবং সলিড কিন্তু খাটটা থাকবে। আচ্ছা ভাই, এই হলো একটা খাট দেখলাম, খাটের সাথে বিছানা হিসেবে কি কাঠে থাকবে? এগুলো সব বিছানা আমাদের বড় বড় মতন গর্জন প্লাই এবং মেগুনি সলিড কাঠের, যার যেটা চাই সে সেটা নিতে পারে। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আপনার কিং সাইজের খাট দেখালাম, এর পাশাপাশি কি দেখাবেন? আলমিরাটা দেখাই। আচ্ছা এই দেখেন আলমিরা ভাই, এটা আলমিরা না ড্রেসিং টেবিল ভাই? এটা অরিজিনাল আলমিরা, আলমিরা। আচ্ছা ঠিক আছে, ড্রেসিং টেবিল বলার কারণ হচ্ছে তিনটাই মিরর দেওয়া, এই কারণে আর কি। পাল্লা খুলে দেখাতেন, আমি ভিতরে অপশন গুলো দেখতাম। এই যে দেখেন ভিউয়ার্স, এদিকে কিন্তু 4টা সেলফ করা আছে, এবং মাঝখানে কি করা আছে? মাঝখানে হ্যাঙ্গার আছে এবং ডয়ার করা আছে, এবং এ পাশে কিন্তু সেম একই সিস্টেম করা আছে, 4টা তাক দেওয়া আছে। এই দেখলাম হচ্ছে আলকার আলমিরাটা, কিভাবে মানে এ পাটা আলাদা? হ্যাঁ, আর এটা আপনি উপরে কানিস্টা খোলা দেন, মানে কানিস্টা আলাদা, মানে নিচের পাটা আলাদা। আচ্ছা, এটা কিন্তু তিন পাল্লা বিশিষ্ট একটা শোকেস, ভিতরে অপশন কেমন আছে ভাই? এটা দেখতাম মিরর দেওয়া, ভিতরে কিন্তু মিররের অপশন দেওয়া আছে ভাই। পিছনে কি ইউজ করতেন? সব এখানে আমার 5 মিলিমিটার পিছনে মিরর, মিররের পিছনে আমার আপনার 6 মিলিমিটার। আচ্ছা, মানে একটা প্রোডাক্ট রাখবেন সেটা কিন্তু ডাবল দেখতে পারবেন। আচ্ছা ভাই ঠিক আছে, তার পিছনে কি ইউজ করতেন? গর্জনের প্লাই। আমরা কিন্তু ভিউয়ারদের একটু দেখানোর চেষ্টা করতেছি, এটা পিছনে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গর্জনের 6 মিলি প্লাই বোর্ড দেওয়া আছে।
আচ্ছা ভাই ঠিক আছে, শোকেস দেখলাম, এর পাশাপাশি দেখবো আমরা কিং সাইজের একটা ওয়ার্ড্রপ। ভাই ওয়ার্ড্রপের পাল্লার সাথে কি এটা? এটা আপনার গদি দেওয়া আছে, মানে গদি দিয়ে রাখছেন, মানে খাটে যে গদিটা দেওয়া আছে সেম এটাই দেওয়া আছে। আচ্ছা, কেউ চাইলে কিন্তু আপনারা অন্য ডিজাইনে নিতে পারবেন এবং কালারও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। ভাই ভিতরে বহুত স্পেস দেওয়া, ভাই উপরে আছে একটা কোট হ্যাঙ্গার। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ড্রয়ার খুলে দেখতাম ভাই ভিতরে কেমন ফিনিশিং দেওয়া আছে। আচ্ছা এই যে এই সাইডে এগুলো প্যানেল, মানে এই প্যানেল দেওয়ার মূল কারণ হচ্ছে যদি ছোট বাবু কোনো সময় ড্রয়ার দিয়ে টান দেয় তার ক্ষেত্রে কোনো বাইরে আসার পড়বে না। সেগুন কাঠ ইউজ করা আছে এবং ফিনিশিং গুলো দেখবেন, আমরা কিন্তু মূলত বরাবরই বলে আসি মালয়েশিয়ান বা কানাডিয়ান উড কাটের এই প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আপনারা কিন্তু ভালোভাবে কালার এবং ফিনিশিং যাচাই বাছাই করে কিন্তু ক্রয় করবেন। যারা কানাডিয়ান রোকাট ইউজ করে সলিড, তারা কিন্তু আসলে ফিনিশিং এর দিক দিয়ে তারা কোনো কম্প্রোমাইজ এই করবে না। আর এমডিএফ বলেন বা আপনার অন্য প্রোডাক্ট বলেন, এগুলোতে ফিনিশিং ভালো আসে না, যতই ভালো করুক না হয়তো বা কিছুদিন পরে সমস্যা আসতে পারে, কিন্তু কানাডিয়ান উড কাট 100-এ 100 গ্যারান্টি। আচ্ছা ভাই ঠিক আছে, ওয়ার্ড্রপ দেখলাম, ড্রেসিংটা দেখেন। এবার দেখো বন্ধু ড্রেসিং টেবিল, ভাই ড্রেসিং টেবিল তো ডিজিটাল দেখতেছি ভাই, আপনি একটু দেখেন কত সুন্দর, এটা দেখতে দেখতে ভাই ডিজিটাল ঠিক আছে। এই যে কালারগুলো দেখেন কত স্মুথ ভাবে কিন্তু কালারগুলো ফিনিশিং আনা হয়েছে, এবং স্পট লাইট থাকবে কটা ভাই? 6টা 2 4 6 7টা 7টা স্পট লাইট সাথে থাকবে। আচ্ছা ভাই ঠিক আছে, এবং টপে দেখতে পাচ্ছিলাম যে নিচে কি রাখছেন, উপরে দিয়ে কিন্তু দেখতে পারেন একটা গ্লাস দেওয়া আছে। ফিনিশিং গুলো দেখেন, এই যে উপরের ফিনিশিং এবং সাইডের ফিনিশিং এবং ভিতরের ফিনিশিং সেম, কিন্তু একই ফিনিশিং করা, প্রত্যেকটা ডয়ারে চ্যানেল দেওয়া আছে, এইগুলো কিন্তু প্যানেল দেওয়া আছে দেখেন, মানে এটা কিন্তু প্রোটেক্ট, মানে এই গ্লাসটার কারণে কিন্তু মূলত এটা বাড়তি একটা খরচা করা হয়েছে নাকি ভাই? আমি চিন্তা করছি শুধু ফার্নিচার বানালে তো হবে না, জি জি কাস্টমারকে একটা ফার্নিচার দিলাম, ইউজ করে যদি মজাই না পাই তাহলে ফার্নিচার বানায় লাভ নেই। হ্যাঁ ভাই ঠিক আছে, ভাই ঠিক আছে ভাই, এখানে ডয়ার থাকতেছে কয়টা? এখানে আপনার টোটালি ডয়ার আছে 3টা, কেউ চাইলে এখানে বাড়ায় নিতে পারবে। আচ্ছা ভাই সাথে আরো একটা জিনিস দেখতেছিলাম, এটা টুল ভাই, এটা মানে এটা বসার টুল, মানে এটা তো কমন লাগবেই, লাগে যদি টুলই না থাকে তাহলে বসবো কিভাবে আর সাজুগুজু করবো বা কিভাবে? দুই পাশে কিন্তু দুইটা ড্রয়ার থাকবে, এমন উপরে পাল্লা থাকবে, উপরে দুইটা ড্রয়ার থাকবে। আচ্ছা ভাই ঠিক আছে, ড্রেসিং টেবিল দেখলাম, এবার দেখবো সাইড টেবিল। তবে সাইড টেবিল না, এটা মিনি ড্রেসিং, দেখেন দুইটাই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। এখানে কিন্তু বসে কিন্তু অনায়াসে মেরোরের সিস্টেম দেখতে পারবেন, এবং বেলবেটের কালার কিন্তু দেওয়া আছে, বেলবেট দিয়ে চতুর্পাশ কিন্তু মোড়ানো আছে। ফিনিশিং দেখেন, এই হলো ড্রয়ার, দুইটা ড্রয়ার দেওয়া আছে, এটাতে কিন্তু দুইটা ড্রয়ার দেওয়া আছে। আচ্ছা ভাই দেখতে দেখতে তো সম্পূর্ণ প্রোডাক্টগুলো আমরা দেখে ফেললাম, তো আপনাদের এই ফার্নিচারগুলোর ওয়ারেন্টি এবং গ্যারান্টি দিয়ে থাকেন কতদিনের? তাহলে আজকের এই এক্সক্লুসিভ বেডরুম প্যাকেজের প্রাইস চাচ্ছিলেন কত? 1,10,000 টাকা হলে কিন্তু আজকের এই শ্যাম্পিং কালারের এক্সক্লুসিভ বেডরুম প্যাকেজটা কিন্তু নিতে পারবেন ফার্নিচার ভিলেজ থেকে। সেক্ষেত্রে যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারবেন, আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো ভালোভাবে দেখে শুনে নিতে পারবেন, এবং বাংলাদেশের 64টা জেলায় কিন্তু ডেলিভারি নিতে পারবেন পিক আপ অথবা কুরিয়ারের মাধ্যমে। সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা আপনাদেরই বহন করতে হবে। আচ্ছা ভাই কোনো ভিউয়ার যদি আপনাদের শপ ভিজিট করতে চায় তাহলে কিভাবে আসলে সহজ হবে? আমাদের এখানে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং, বাংলাদেশের সবাই মোটামুটি চিনে, হাউস বিল্ডিং আসে আমাদেরকে কল দিলে আমরা তাদেরকে সরাসরি এখান থেকে নিয়ে আসতে পারবো। আচ্ছা ভিউয়ার, এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন, আর যারা পেজ থেকে এই ভিডিওটা দেখছেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বগুড়া ব্লগসের সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।